জেআরবিটি নিয়ে উত্তাল হয়েছিল বিধানসভা। চাকরির দাবিতে বারবার সরব হয়েছে রাজ্যের যুবক যুবতীরা। সময় লাগলেও স্বচ্ছতার সাথে কাজ করেছে রাজ্য সরকার। জেআরবিটি গ্রুপ সি বিভাগের নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষ, কিন্তু তা সত্ত্বেও খোলা জলে মাছ ধরতে চাইছে 10,323 শিক্ষকেরা। দুর্নীতির অভিযোগ তুলে এক অনিশ্চয়তার বাতাবরণ সৃষ্টি করতে চাইছে তারা। তাদের এই ভ্রান্ত অভিযোগে গুরুত্ব দেওয়ার কিছুই নেই, সোমবার এমনটাই বললেন ত্রিপুরা সরকারের খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক এবং পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সচিবালয়ে 2 নম্বর কনফারেন্স হল ঘরে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে জিআরবিটি গ্রুপ সি পরীক্ষা উত্তীর্ণ 38 জন চাকরি প্রার্থীর হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হলো সোমবার। গত 13 সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল জিআরবিটি গ্রুপ সি বিভাগের চূড়ান্ত মেধা তালিকা। প্রকাশ করা হয়েছিল 1,980 জনের নামের তালিকা। তাদের মধ্যে থেকে বেশ কিছুজনকে ইতিমধ্যে অফার লেটার দিয়েছে অর্থ, কৃষি সহ ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তর। খাদ্য দপ্তরে লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে সোমবার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হলো আরও 38 জনকে। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার এবং দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারীও। স্বচ্ছতার সাথে শুধুমাত্র যোগ্য ব্যক্তিদেরই চাকরিতে নিয়োগ করা হয়েছে বলে এদিন জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। বলেছেন, দুর্নীতির কোনো স্থান নেই, সময় লাগলেও অত্যন্ত স্বচ্ছতার সাথে কাজ করেছে রাজ্য সরকার। এর পাশাপাশি সততার সাথে মানুষের সেবা করার জন্য জিআরবিটি উত্তীর্ণদের এদিন পরামর্শ দিয়েছেন তিনি। আমরা টাইম নিয়েছি ঠিকই, দেয়ার আর মেনি পয়েন্টস উইচ আই ক্যানট ডিসকাস হিয়ার। সকালবেলা, বিকালবেলা, রাত্রিবেলা অনেক জিআরবিটি ছেলেরা, এটা ফেসবুকে পোস্টিং করা যায় না, যত কমেন্টস করে, যদি 500 কমেন্টস করে দেখি রাতারাতি 5 মিনিটে 500 কমেন্টস, ভাবলাম আর এত পপুলার হয়ে গেল, 5 মিনিটে 500 কমেন্টস চলে এলো, দেখা যায় স্যার জিআরবিটি 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 জিআরবিটি। ঠিক আছে, তো ওদের মধ্যে একটা আনসার্টেনটি দেখা দিয়েছিল যে হয়তো জিআরপিটি আর হবে না। রাজনৈতিক ভাবে বিধানসভার ভিতরে জিআরপিটি দিচ্ছেন না কেন বিরোধীরা, এটা কি অস্ত্র করা যায় কিনা? কিন্তু ফুললি ট্রান্সপারেন্ট সিস্টেম করতে গিয়ে আমরা 1900 সামথিং আমাদের টোটাল স্ট্রেংথ কিনা 1980 টোটাল আমি দিয়া গ্রুপ সি মে 1900 সামথিং সামনে দিয়ে 1980 আমরা কতজনকে ইন্টারভিউ দিয়েছি, 1:3, মানে আমাদের স্ট্রেংথ ছিল অলমোস্ট 2500 কাছে 2400 সামথিং। আমরা রিটেনে কোয়ালিফাই করেছি যে তার থেকে 1:3, মানে 7,500 মতো আমরা সিলেক্টেড ক্যান্ডিডেটসদের থেকে আমরা 5 আউট অফ 6 ইন্টারভিউ তারা দিয়েছে। সিমিলারলি গ্রুপ টি 1:6, 15,000 মতো। তো এই যে ভাইবা বসি প্রসেসটা, বা আপনাদের প্রত্যেককে পরীক্ষার পরে আনসার শিট দিয়ে দেওয়া হয়েছে, মাল্টিপল চয়েস, ওএমআর শিট আমরা যাকে বলি, ওএমআর শিট দেখে আপনারা কে কত পাচ্ছেন মোরললেস আপনারা প্রত্যেকে আইডিয়া করেছেন যে আমি এত নাম্বার পাবই, আমি 100 পাবই, আমি 150 পাবই, আমি 120 পাবই, একটা ধারণা ছিল প্রত্যেক। এবং ওই কম্পিটিশনে সিলেকশন করে 1:3 ভাইবা বসিতে যে মার্কস তার সঙ্গে যোগ করে আপনাদের রেজাল্ট বের করা হয়েছে। এখন আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার একটা প্রোগ্রাম ছিল, আমি কথা বলছিলাম, একটা অংশ থেকে চাইছে আপনাদের মধ্যে একটা অনিশ্চিত বাতাবরণ তৈরি করতে, কি 10,330 চাকরি ঠিকভাবে হয়নি, এটা দুর্নীতি হয়েছে, তো এটা নিয়ে আপনারা কোনো ভাববেন না। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাইছি, এটা যারা আইসোলেটেড, যারা কর্নার্ড, হু হ্যাভ লস্ট দেয়ার ফুটহোল্ডস, যাদের বেস নষ্ট হয়ে গেছে, তারা এই জিনিসটা চাইছে খোলা জলে মাছ ধরতে, টু ক্যাচ ফিশ ইন দ্য টার্বিড ওয়াটার, দ্যাটস ইট, আর কিছু নয়, এই জিনিসটা তারা করতে চাইছে। আপনাদের কোনো চিন্তার কিছু নেই, সময় নেওয়া হয়েছে, আমরা ট্রান্সপারেন্ট প্রসেসের মাধ্যমে করেছি, এবং হয়তো আমি বা আমার দপ্তর ফুড এবং আমার ট্রান্সপোর্টের আটটা রয়েছে, আগামী কালকে বা পরশু আমরা দিয়ে দেবো, তারপরে বোধহয় জিআরবিটি কমপ্লিট করছি। মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন, কৃষিমন্ত্রী দিয়ে দিয়েছেন, অর্থমন্ত্রী কিছু অল্প কিছু ছিল দিয়ে দিয়েছেন, আর জিআরবিটি আছে বলে আমার মনে হয় না, থাকবে অল্প থাকতে পারে।
তো খুব শীঘ্রই আপনাদেরকে পোস্টিং দেওয়া হবে, আপনারা যে যা জায়গা কর্মস্থলে যোগ দেবেন, স্বচ্ছতার সঙ্গে মানুষকে সার্ভিস দেবেন। গত 13 সেপ্টেম্বর জেআরবিটি গ্রুপ সির চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হওয়ার পর থেকে চাকরিতে যোগ দেওয়ার অপেক্ষায় ছিলেন উত্তীর্ণ পরীক্ষার্থীরা। অবশেষে অবসান ঘটতে চলেছে সেই অপেক্ষার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।